রঞ্জন চ্যাটার্জি আর আজ আমরা যে সিরিজটা শুরু করেছি এক্সপ্লোরিং বেঙ্গল বাই ডিস্ট্রিক্ট ইন্ট্রোডাকশন আপনারা নিশ্চয়ই দেখেছেন আর না দেখে থাকলে দেখে নিতে পারেন সেই সিরিজে আমরা কভার করছি বাংলার বিশিষ্ট স্থানগুলো প্রত্যেকটা জেলা আজকে শুরু করেছি বর্ধমানের কালনা থেকে মন্দির নগরী কালনা আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 108 শিব মন্দির এই 108 শিব মন্দির বর্ধমানের দুটো জায়গায় আছে একটা প্রপার বর্ধমানে আর একটা বর্ধমানের এই অম্বিকা কালনাই এই জায়গায় এই 108 শিব মন্দির বহু প্রাচীন তার ইতিহাসটা আমরা পুরো ভিডিওয়ে দেখে নেব আর একটাই রিকোয়েস্ট রাখবো যদি চ্যানেলটা ভালো লাগে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘুরতে যেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু তার সাথে যদি ইতিহাস জড়িয়ে থাকে তাহলে সেই ঘোরা হয় এক অনন্য আমরা সেই ইতিহাসেরই খনন করে চলি ঘুরতে যাওয়ার মাঝখানে আইকিউ প্লাস ব্লগ আজ চলেছে অম্বিকা কালনায় ভাগীরথীর পশ্চিম তীরে এই অম্বিকা কালনা শুধু একটি শহর নয় এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস সেই ইতিহাসের গল্পই আজ তুলে ধরতে চলেছি আপনাদের সামনে সময়টা 60-এর দশক কুপচিকাতন্ত্রে প্রথম অম্বিকা কালনার উল্লেখ পাওয়া যায় তারপর গঙ্গায় অনেক জল পেরিয়েছে অনেক মহামানবের পদধূলি পড়েছে এই মন্দির শহরে একে একে গড়ে উঠেছে অনেক মন্দির সকাল 10:30টায় আমাদের ট্রেন পৌঁছালো অম্বিকা কালনায় এটাই সেই অম্বিকা কালনা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে ভাবলাম টিফিন করব বাট টিফিনের খুব একটা স্কোপ দেখতে পেলাম না তাই চলে এলাম এই লস্যি কাকুর কাছে আমসত্ত্ব কাজু কিসমিস চেরি ফল সব কিছু দিয়ে এত সুন্দর একটা চকলেট ফ্লেভারের লস্যি বানিয়ে দিলেন লস্যি খেয়ে পেট ঠান্ডা করে আমাদের শুরু হলো কালনা অভিযান এই অভিযানে আমাদের প্রথম গন্তব্য ভবা পাকলার মন্দির ভবেন্দ্রমোহন রায়চৌধুরী ছিলেন একাধারে সাধক গীতকার সুরকার বাংলা লোকসঙ্গীতে তাঁর অবদান অসামান্য সবার কাছে ভবা পাকলা নামে পরিচিত ছিলেন তার মৃত্যুর পর তার স্মরণার্থে প্রতিষ্ঠা হয় এই মন্দির আমাদের এর পরের গন্তব্য 108 শিব মন্দির এই 108 শিব মন্দিরের ইতিহাসও অনেক পুরনো 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজ বাহাদুর বিষ্ণুপুরের সাম্রাজ্য অর্জন করার পর এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের আরেক নাম নব কৈলাস মন্দির আর এখানে শিবলিঙ্গ কিছু কালো এবং কিছু সাদা যা পাপ ও পুণ্যের অর্থ বহন করে এই শিব মন্দিরের গঠনশৈলীও ভিন্ন এই শিব মন্দির দুটো সার্কেলে বিভক্ত আউটার সার্কেলে রয়েছে 74টি মন্দির আর ভেতরের সার্কেলে 34টি মন্দির আর তার মাঝে একটা কুঁয়ো আছে সেটি এখন বন্ধ আছে আপনারা যদি এখনও আগের এপিসোডটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এখন চলে এসেছি অম্বিকা কালনাতে তুলে ধরতে চেয়েছি কালনার ইতিহাস 1800-এর দশকে বর্ধমানের মহারাজার অন্তর্গত হয় এই অম্বিকা কালনা আর তারপরেই শুরু হয় টেরাকোটার অনেক ধরনের মন্দির তৈরির কাজ কালনার সব পুরনো মন্দিরগুলোর মধ্যে এই মন্দির শ্যামসুন্দর মন্দির অনেক পুরনো এই স্থানে নিত্যানন্দ মহাপ্রভু শ্রীমতী বসুধা ও জাহ্নভাকে বিবাহ করেছিলেন
এখন আমরা চলে এসেছি কালনা রাজবাড়িতে। আর এই কালনা রাজবাড়ির ঢোকার প্রথমেই পড়বে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরের টেরাকোটার কাজ আপনাকে সত্যিই মুগ্ধ করবে। 1849 সালে মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী মহারানী সিয়ারি কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার পাশেই রয়েছে রাসমঞ্চ। এই রাসমঞ্চে একদা শ্রীকৃষ্ণের রাসলীলা অভিনীত হতো। অক্টভুজাকার ছাদবিহীন এই রাজমঞ্চের গঠনশৈলী আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নাম পঞ্চরত্ন মন্দির। ঊনবিংশ শতকের গোড়ার দিকে তৈরি হয়েছিল এই পাঁচখানি শিব মন্দির। আর তার ঠিক পাশেই রয়েছে রূপেশ্বর মন্দির। আর এই মন্দিরের ইতিহাসও অনেক পুরনো। 1765 খ্রিস্টাব্দে মহারাজা ত্রিলোকচন্দ্রের স্ত্রী শ্রীমতী রূপকুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ সত্যি খুব অসাধারণ, আপনাকে মুগ্ধ করবে। কালনা রাজবাড়ি অনেক পুরনো ইতিহাসের সাক্ষী। এই রাজবাড়ির প্রতিটি দেওয়াল অনেক রাজার উত্থান পতন দেখেছে। এই রাজবাড়ির চত্বরে বিভিন্ন রাজারানীর সময় গড়ে উঠেছে অনেক মন্দির। আর এখন আমরা যে মন্দিরে প্রবেশ করেছি এটা হচ্ছে লালজি মন্দির। আর এই মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে সবথেকে পুরনোতম মন্দির। সময়টা 1739। মহারাজা জগৎরামের স্ত্রী শ্রীমতী ব্রজকিশোরী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভালোবাসার নিদর্শন হিসাবে আমরা শুধুমাত্র ভাবি তাজমহলকে, কিন্তু এরকম অনেক মন্দির ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যেগুলো ভালোবাসার নিদর্শন। যে মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন রাজাদের সময়ে তাদের স্ত্রী তাদের ভালোবাসার দেবতাকে প্রতিষ্ঠানের মাধ্যমে। এই মন্দিরগুলির আরাধ্য দেবতা শিব অথবা রাধাকৃষ্ণ, ভালোবাসার প্রতীক। এই লালজি মন্দিরের গঠনশৈলীও খুব অসাধারণ। এই মন্দিরের টেরাকোটার কাজ আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আর আমাদের দেখা হয়েছিল এই মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের সাথে। তার সাথে কথা বলে আমরা জেনে নিয়েছিলাম এই জায়গার ইতিহাস। আপনারাও শুনুন তার মুখ থেকে এই জায়গার ইতিহাস। 1739 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজা বিজয়চাঁদ মহতাব এই মন্দির নির্মাণ করেন। আচ্ছা, সেই থেকেই ভোগ পুজো ইত্যাদি সব চলে আসছে এবং কয়েক রাজাও গত হয়েছেন, কিন্তু এখন যিনি রাজা রানী আসেন তিনি এই সমস্ত মন্দির কেন্দ্রীয় সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্টকে দান করেছেন ফর মেনটেন্যান্স। আচ্ছা, কত সালে দান করেছেন? যে ঠাকুর রাজার মন্দির গভর্নমেন্টের। আচ্ছা, এরপর আমরা চলে এলাম ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়ি ও পাতাল গঙ্গায়। 1870 সালে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি। সেই সব দিনের পুরনো স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই সুপ্রাচীন আশ্রমটি। আজও ব্রহ্মবাড়ির মন্দিরে গেলে চোখে পড়ে ভগবান দাস বাবাজির সমাধি। তবে ব্রহ্মবাড়ি আশ্রমের মূল আকর্ষণ পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গাকে ঘিরে আজও ব্রহ্মবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় রোমহর্ষক এক কাহিনী। কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ। পূজা অর্চনার মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছিল তাঁর জীবন। কালনা শহরের পাশ দিয়েই বয়ে গেছে ভাগীরথী নদী, আর সেই নদীতেই প্রতিদিন স্নান করে ভগবান দাস তার ইষ্ট দেবতার পূজা করতেন। সময়ের সাথে সাথে বয়স বাড়ার পর তা নদীতে গিয়ে স্নান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এতকালে গঙ্গা স্নানের অভ্যেসের চ্যুতি ঘটাই মনে মনে তিনি দুঃখ পাচ্ছিলেন। একদিন পুজো করার সময় নিজের কষ্টের কথা তাঁর ইষ্টদেবতার কাছে খুলে বলেন। এরপরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। কয়েকদিন পর সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গণে একটি অংশের মাটি ভেদ করে উঠে আসছে জলধারা। সেই জলের রং ভাগীরথী নদীর মতোই ঘোলাটে। ভাগীরথীর জলে যেমন কচুরিপানা ভাসে, সেই জলেও ভেসে বেড়াচ্ছিল সেরকমই কচুরিপানা। আনন্দে আপ্লুত ভগবান দাস এই দৃশ্য দেখে কেঁদে আঁচড়ে পড়েন তার আরাধ্য রাধা গোবিন্দের চরণে। পরবর্তীকালে বর্ধমানের রাজাদের উদ্যোগে ওই জায়গায় ঘুরে একটি কুঁয়ো তৈরি করা হয়, সংস্কারও হয় সেই আশ্রমের। সেই কুঁয়োই আজ পাতাল গঙ্গা নামে পরিচিত। অষ্টদশ শতকে ব্রহ্মবাড়ির অনেক কাজ দিয়ে নদী বয়ে গেলেও আজ সেই নদী অনেক দূরে, কিন্তু আজও গঙ্গায় জল বাড়লে এই কুঁয়োতে জল বাড়ে, তাতে জমা হয় কচুরিপানা। বর্ষার জন্য নদীর জল ঘোলা হলে কুঁয়োর জলও হয় ঘোলা। নদীর মতো কুঁয়োর জলও জোয়ার ভাটার খেলে নিয়ম করে। এই একবিংশ শতকে বিজ্ঞানের যুগেও এমন অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন বহু ভক্ত এসে ভিড় জমান এই ব্রহ্ম মন্দির আশ্রমে। শিয়ালদা কাটোয়ালোকাল ধরে আমরা পৌঁছেছিলাম অম্বিকা কালনা 10:30 নাগাদ, আর তারপর একটা রিক্সা করেছিলাম। রিক্সাতে মোটামুটি 200 টাকা নিল, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালো। আর এখন আমরা আছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন, গঙ্গা পুরো চড়া পড়ে গেছে চারিদিকে। সেই চড়ার উপর চাষ হচ্ছে, আবার শুনছি সেই চড়া থেকে মাটি তুলে ইঁটও তৈরি হয়। আর মেন গঙ্গা যেটা খুব শুরু হয়ে গেছে, প্রচণ্ড শুরু হয়ে গেছে। আর ট্রেনের টিকিট আমি বলি, শিয়ালদা থেকে এখানে আসতে ট্রেনের টিকিট নিয়েছে 25 টাকা, আপ ডাউন 50 টাকা, আর 200 টাকা পুরোটা ঘোরা, 250 টাকা। 250 টাকায় অলমোস্ট আপনার ওয়ান ডে ট্যুর ফ্রম কলকাতা বা উইকেন্ড ট্যুর কলকাতা থেকে করে নিতে পারেন ইজিলি। আর জায়গাটা সত্যি খুব ভালো লাগবে, অনেক কিছু ইতিহাস জানতে পারবেন এই জায়গায়। পেলাম সেখানে আপাতত সজনে ডাঁটা তরকারি, আলু পোস্ত, আলু ভাজা, ডাল ভাত আর চিকেন অর্ডার করেছি। মোটামুটি বললো 75 টাকা পার প্লেট পড়বে। আজকের মতো আইকিউ প্লাস ব্লগের নিবেদন এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।